নমস্কার ভিউয়ার্স, সম্প্রতি জাতিসংঘের দেখছেন আইটি নিউজ। এক প্রতিবেদনে ভয়াবহ এক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-19 মহামারীর মধ্যে গত বছর বিরূপ আবহাওয়া, দাবানল, পঙ্গপালের আক্রমণের মতো প্রাকৃতিক দুর্যোগে কৃষিজাত খাদ্য ব্যবস্থা যে মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি ইতিহাসে আর কখনো ঘটেনি। আর এসব দুর্যোগের কারণে বিপর্যস্ত হচ্ছে কৃষিভিত্তিক জীবিকা, যার প্রভাব পড়ছে গৃহস্থালী থেকে জাতীয় পর্যায় পর্যন্ত। এর জন্য প্রজন্মের পর প্রজন্মকে ভুক্ত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। স্বল্পোন্নত এবং নিম্ন মধ্য আয়ের দেশগুলোই এসব প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। 2008 থেকে 2018 সালে উন্নয়নশীল দেশগুলোতে শস্য প্রাণিসম্পদ নষ্ট হয়ে $108 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। এই সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়া, $4,900 কোটি। এরপর আফ্রিকায় $3,000 কোটি এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে $2,900 কোটি ক্ষতি হয়েছে। কৃষি উৎপাদন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খরায়, এরপর বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বন্যা, ঝড়, কীটপতঙ্গ ও রোগবালাই এবং দাবানলে। এর মধ্যে কোভিড-19 মহামারী বিদ্যমান সমস্যাগুলোকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে কৃষি ক্ষয়ক্ষতি কমানোর জন্য বিরূপ পরিস্থিতি সামলে নেওয়ার সক্ষমতা এবং দুর্যোগ ঝুঁকি কমানোই বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে ওই প্রতিবেদনে। আমাদের সাথেই থাকুন, আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।